বন্ধুরা এই পাতা নিশ্চয়ই দেখে চিনতে পাচ্ছেন। এটা সত্যি সত্যি একটা খুবই উপকারী পাতা যেটার গুণাগুণ খুব আর এই পাতাটা যদি আমরা খাই তাহলে আমাদের শরীরের অনেক অসুবিধাকে সুবিধা করে দেয় ঠিক ধরেছেন বন্ধুরা এই পাতার নাম হচ্ছে শিউলি পাতা এটা শুধু খাওয়া যায় এমনটা নয় এ এটা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয় শিউলি পাতার পকোড়া শিউলি পাতার চচ্চড়ি শিউলি পাতা দিয়ে বেগুন দিয়ে তরকারি বিভিন্ন রকমের সবজি মানে মতো করে খাওয়াও যায় এটা যেমনভাবে খেতে পারবেন তাতেই উপকার পাবেন তো বন্ধুরা এই শিউলি কি করে জানেন কাশির উপশম কমায় আপনারা তো জানেন জ্বর কমাতে এক্সপার্ট এই শিউলি পাতা ম্যালেরিয়ার উপসর্গ হ্রাস করে কৃমির সমস্যা দূর করে ত্বকের জন্য উপকারী চমৎকার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে এর মধ্যে শরীরের ব্যথা বেদনা সন্ধিবাদ সায়াটিকাতেও শিউলির গুরুত্ব অপরিসীম কিভাবে আপনি শিউলি পাতা ব্যবহার করবেন শিউলি পাতা চুল ওঠা কম করতেও কিন্তু সাহায্য করে বন্ধুরা শিউলি একটি অতি সুন্দর এবং ওষুধি ফুল গাছ এর সুন্দর সাদা ফুলের শীতল এবং শান্ত সুবাস অনেকেই পছন্দ করেন বন্ধুরা বিশেষ করে ঠিক যখন শরৎকাল আসে শিউলি ফুল ফুটে শিউলি থেকে বিবিধ স্বাস্থ্য সংক্রান্ত উপকার পাওয়া যায় এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণগুলি মানুষের স্বাস্থ্য এবং মঙ্গলের জন্য বলতে পারেন একটি আশীর্বাদ এর নিরাময়কারী বৈশিষ্ট্যগুলো দেখুন যদি অতিরিক্ত জ্বর আসছে এবং অনেক দিন ধরে জ্বর পুরানো হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে সর্দি কাশির ধাত আছে তো বন্ধুরা তাজা শিউলি পাতা গাছ থেকে তুলে নিন আর গাছ থেকে তুলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সিল পাটায় এটাকে থেতো করুন আর এর যে রস সেটা যে খুব একটা সুন্দর খেতে তা নয় এর রসটা খেতে হালকা কষা এবং তেতো তবুও এই রস আপনি যদি হালকা গরম করে খান তাহলে আপনার কৃমির সমস্যা দূর হবে সাথে ঠান্ডাজনিত সমস্যা কমিয়ে দেবে এতই উপকারী এই রস এই রস এমনি খালি পেটে আপনি সেবন করুন তাহলে আপনার পুরাতন জ্বর কেটে যাবে বন্ধুরা এই রস শুধুদের জ্বর কৃমির সমস্যা দূর করে এমনটা নয় বন্ধুরা এই রস রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে বন্ধুরা দেখুন খুব ভালো মতো আমি রস বের করে নিয়েছি আর ছিপড়েটা কিন্তু বাইরে ফেলে দিয়েছি হালকা গরম করে এটা আপনি চায়ের মতো চুমুক দিয়ে পান করুন এখন বাতের যে সমস্যা সেটা খুব কঠিন সমস্যা সারা গায়ে ব্যথা এবং এই ব্যথার ওষুধ আমরা খাই সাময়িকের জন্য সাময়িক উপশম হলেও ভেতর থেকে ব্যথা কিন্তু ভালো হয় না অনেকেই বেত রোগী হয়ে পড়েছেন এই ব্যথা সহ্য করে করে যাদের গায়ে প্রচুর ব্যথা তারা একটা ওষুধ তৈরি করে কিন্তু খেতে পারেন এটা যদি আপনারা দুবেলা পাঁচ থেকে সাত দিন খান আপনার শরীরের ব্যথা ভালো হয়ে যাবে তার জন্য আপনাকে নিতে হবে কয়েকটা শিউলি পাতা আর খুব ভালোভাবে শিউলি পাতাকে ধুয়ে নিতে হবে ছোট ছোট করে কেটে নিলে খুবই ভালো হয় বন্ধুরা একটি গবেষণাক্রমে দেখা গিয়েছে যে শিউলির নির্যাস সাধারণ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে ফলে রোগ প্রতিরোধ এবং সংক্রমণ হ্রাস করে তো এখানে বড়ো কাপের এক কাপ জল দেন আর যা যা উপকরণগুলো বলছি একটু আপনারা দেখুন জলের দরকার বড় কাপের এক কাপ জল তার সাথে দরকার তাজা তুলসী পাতা তাজা শিউলি পাতা আর কুচিয়ে রাখা আদা কিংবা গ্রেড করা আদা কিংবা আপনি আদা থেতেও করতে পারেন যেটা আপনার কাছে সুবিধা মনে হবে এরপর এখানে দিয়ে দেন হাফ চামচের মতো মেথির দানা বন্ধুরা এরপর খুব ভালো করে গ্যাস অন করে ফুটিয়ে এর নির্যাস বের করুন শিউলি তুলসী পাতা আদা সব কিছু মেথি ভালোভাবে ফুটিয়ে নিলে ঠিক এই রকম কালারটা তৈরি হবে দেখতেই পেয়েছেন হালকা হলুদ সবুজে মিশ্রণ দেখতেই পেয়েছেন দুর্দান্ত একটা রস আর এখন এই রস আমরা খাবো কিন্তু কি কি দিয়ে খাবো এর সাথে এমন কিছু উপকরণ আছে যেটা গ্যাস বন্ধ করে নামানোর পূর্বে দিয়ে দিতে হয় সবটাই আপনাদের আমি দেখাবো এই উপকরণগুলো ভালোভাবে ছেঁকে নিন আর এটা আপনাকে কখন সেবন করতে হবে কিভাবে সেবন করতে হবে আপনাদের বলবো মোট কথা জেনে রাখুন এই সুন্দর এই চাটাতে আপনাকে মেশাতে হবে মধু ডায়াবেটিস যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি মধু মিশিয়ে নিতে পারেন এরপর আপনাকে নিতে হবে গোলমরিচের গুঁড়ো আপনি নিয়ে নিতে পারেন লেবুর রস আর যদি পুরো শরীরে প্রচুর ব্যথা থাকে কাঁচা হলুদ বাটা কিংবা কাঁচা হলুদের রস নিয়ে নিতে পারেন অভাবে আপনি নিতে পারেন হলুদের গুঁড়ো এই রসটা খেলে আপনার কতগুলো সমস্যা দূর হবে আপনাদের আমি জানিয়ে দিই প্রথমত কৃমির সমস্যা নষ্ট হবে তার সাথে আপনার শরীরে প্রচণ্ড ব্যথা জ্বর আর সর্দি কাশির ধাত থাকলে প্রত্যেকটার জন্য উপকারী এটা খেতে যে ভালো তা নয় কিন্তু প্রতিদিন সকালবেলায় এটা আপনি খেয়ে দেখুন আশ্চর্য রকমের ফল পাবেন শিউলি কি শুধু জ্বর সর্দি কাশি কমিয়ে রাখে একদমই না শিউলি পাতার বড়া শিউলি পাতা ভাজা শিউলি পাতার ভর্তা শিউলি পাতা দিয়ে অনেক রেসিপি হয় খাওয়া যায় গ্রাম্য লোকেরা খাওয়া দাওয়া করেন শিউলি পাতাকে বিভিন্নভাবে খেতে হয় আর কিভাবে খেতে হয় ওরাও জানেন এরপর এখানে আমাকে নিয়ে নিতে হবে নারকেল তেল কেন নিচ্ছি নারিকেল তেলে এই শিউলি পাতা শিউলি পাতা হচ্ছে চুল ওঠা কমে যায় শিউলি পাতা দিয়ে চুল ওঠানো কিভাবে কমানো যেতে পারে প্রথমে নারকেল তেল নেন শিউলি পাতা নেন তার সঙ্গে নেন মেথি এরপর খুব ভালো করে তেলটাকে ফুটিয়ে নেন ভালো করে গরম করে নেন আর গরম করে নেওয়ার ফলে আপনার এই তেলটা রেডি হয়ে গেল তো এখানে আপনি নিয়ে নিতে পারেন কালো জিরা ব্যাস তেল একদম সম্পূর্ণ রেডি এরপরে এই নারিকেল তেলটা যখন ঠান্ডা হবে শ্যাম্পু করা চুলে আপনি মেখে নেন শিউলি পাতা ব্রণ দূর করতেও কিন্তু বেশ উপকারী বোঝাই যাচ্ছে শিউলি পাতার কতটা উপকারিতা আছে বিশেষ করে যাদের খুব বেশি ব্যথা যন্ত্রণা তারা শিউলি পাতা কচি শিউলি পাতাকে সকালবেলায় মুখ ধুয়ে চিবিয়ে খেয়ে তার রস খান এইভাবে শিউলি পাতা ব্যবহার করুন অনেক উপকার পাবেন ধন্যবাদ